নমস্কার, আমি মইদুল ইসলাম, সাধারণ সম্পাদক, পশ্চিমবঙ্গ শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চ। আমার সাথে আছে শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চের রাজ্যের সহ সম্পাদক সারোয়ারদি বুলবুলদা এবং আমাদের লড়াকু সৈনিক রাজ্য কমিটির সদস্য অনিমা নাথ। আজকে গুরুত্বপূর্ণ কতগুলো বিষয় প্রথমে আপনাদের কাছে বলবো যে গোটা রাজ্যের সমস্ত শিক্ষক, চুক্তিভিত্তিক শিক্ষক, শিক্ষাকর্মী সকলকে আমরা অভিনন্দন দিচ্ছি যে আজকের হাইকোর্টে যে অবজারভেশন এসছে সেই বিষয়ে আসবো। তার আগে আমরা যেটা বলবো যে 130 ঘন্টা অতিক্রান্ত হলো এই রাষ্ট্রীয় সন্ত্রাস, পুলিশি জুলুম এবং তার ফলে আমি কিন্তু গৃহবন্দী, কারণ হাইকোর্টে এক কথা বলছে, বাইরে এক কথা বলছে। আপনারা দেখেছেন গত 9ই আগস্ট যেভাবে এই শিক্ষক আন্দোলনকে দমানোর জন্য সমস্ত রকম চেষ্টা করছে রাজ্য সরকার এবং রাজ্যের সর্বোচ্চ স্তর, তারপরেও কিন্তু তারা দমাতে পারেনি, আমাদের দুর্বার আন্দোলন দাবি আদায়ের দিকে বাধ্য করছে। এবং সেই আন্দোলনকে প্রতিহত করার জন্য যে সমস্ত শিক্ষক শিক্ষিকারা তারা আন্দোলনকারী, তাদের 21 জনের অবৈধভাবে উত্তরবঙ্গে বদলি করেছে এবং আমাকে সহবদলি করেছে, তারপরে একাধিকবার তাদের পুলিশি নির্যাতন, তাদের জুলুম, তাদেরকে গ্রেপ্তার, তারপরেও আমাদের অদম্য শক্তিকে দমাতে পারেনি। আমরা আমাদের গণতান্ত্রিক পদ্ধতিতে আমাদের পেশাগত দাবি আদায়ের জন্য রাজনৈতিক নিরপেক্ষভাবে লড়াই করছি এবং তার ফলস্বরূপ এই আন্দোলন যখন রাজ্য সরকারের মাথার কারণ হয়েছে, তারা পুলিশ প্রশাসন দিয়ে, আইবি দিয়ে গোটা রাজ্যে শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চের কারা সমর্থন আছে তাদেরকে খোঁজ করে আবারও চাপ তৈরি করছে, এক বদলি করে চাপ তৈরি করেছে, দুই পুলিশি দিয়ে খোঁজ খবর করে চাপ তৈরি করছে, কারণ তারা রাজ্য জানে যে এরা যেভাবে ঐক্যবদ্ধ হয়েছে, যেভাবে এরা আন্দোলন করছে, তাতে দাবি আদায় করা ছাড়া আর উপায় নেই। এবং তার সবশেষ বদলির পরেও নক্ষরজনক যে ঘটনা ঘটেছে তারপরেও আমরা দেখি এই আমাদের বীরঙ্গনারা তাদের বদলির দাবি এবং বেতন বঞ্চনা থেকে মুক্তি এবং পুলিশি নির্যাতনের প্রতিবাদে 24 আগস্ট বিকাশ ভবনের সামনে যেভাবে গলায় বিষ পান করতে বাধ্য হলো এবং তারা প্রকাশ্যে সেখানে স্বীকার করে নিলেন এবং বললেন তাদের বক্তব্য যে কাদের জন্য এই রাজ্যের শিক্ষামন্ত্রী, শিক্ষা দপ্তরের আধিকারিক এবং পুলিশ প্রশাসনের জন্য তাদের এই আত্মঘাতী সিদ্ধান্ত নিতে হচ্ছে। সেখানে পুলিশ প্রশাসন উপস্থিত ছিল, তারা চাইলে তাদের আটকাতে পারত। যে পুলিশ প্রশাসন শিক্ষক আন্দোলনকে বারবার বাধা দেয়, বারবার দমিয়ে রাখে, সেই পুলিশ প্রশাসন কিন্তু সেদিন কার্যত নিশ্চুপ ছিল এবং নিষ্ক্রিয় ছিল। আজকে তারা সক্রিয় হয়েছে, 9ই আগস্ট শিক্ষক মইদুল ইসলামের শ্বশুর বাড়ি তারা যেভাবে এসে বর্বরোচিত আক্রমণ করেছে, যেভাবে আমরা লড়াই করেছি সেটা সোশ্যাল মিডিয়া, ইলেকট্রনিক মাধ্যমে সব আপনারা দেখেছেন। তারপরে এখনো পর্যন্ত এখানে 21 শতাব্দীতে স্বাধীন ভারতে যেভাবে 130 ঘন্টা গৃহবন্দী এবং এ লড়াই তো আমরা লড়বো, গোটা রাজ্যের মানুষ, শিক্ষক, সকল সুধীর নাগরিক সবাই পাশে থেকেছে। ইতিমধ্যে আমরা কামদুনির প্রতিবাদী মৌসুমী কয়াল থেকে শুরু করে প্রতিবাদী আরো কয়েকজন মানুষ, তাদেরকে প্রতিমা দত্ত সহ শহীদুল লস্কর সহ কয়েকজনকে পেয়েছি। ইতিমধ্যে আইপিএস নজরুল ইসলাম, মিলাতুল নাহার, আজকের প্রেস কনফারেন্সে সুজাতা ভদ্র, বোলান গঙ্গোপাধ্যায় থেকে শুরু করে কৌশিক সেন প্রত্যেকে কিন্তু আমাদের পাশে এসে দাঁড়িয়েছে। এবং আরো গুরুত্বপূর্ণ বিষয় যে আজকের হাইকোর্টে আমাদের যে চুক্তিভিত্তিক শিক্ষকদের যে বদলি করেছে সেই বদলির মামলা ছিল এবং সেই মামলায় আজকের বিচারপতি স্পষ্ট অবজারভেশন দিয়েছে, তার মাইন্ড এক্সপ্রেস করেছে। অনিমা নাথ একজন বৃত্তিমূলক শিক্ষক, চুক্তিভিত্তিক শিক্ষিকা, হুগলির বলাগড়ের একটা চুক্তিভিত্তিক স্কুলে তিনি শিক্ষকতা করেন 2006 সাল থেকে। তিনি আন্দোলনে নেতৃত্ব দেন, আপনারা দেখেছেন কসবায় মুখ্যমন্ত্রী সভায় বিক্ষোভ দেখিয়েছিলেন, বিধানসভার গেটে উঠেছিলেন অনিমা নাথ, নবান্ন অভিযান থেকে শুরু করে প্রত্যেকটা অভিযান সামনের সারিতে তিনি নেতৃত্ব দেন এবং তারপরে তাকেই বদলি করে দিয়েছিল মালদার রতু আর একটা মাদ্রাসা। এবং সেই বদলির নির্দেশ দিতে গিয়ে বন্দি শুনানির সময় বিচারপতি স্পষ্ট বলেছে যে রাজ্য কোন এখতিয়ারে এই চুক্তিভিত্তিক শিক্ষকদের বদলি করেছে, প্রশ্ন তুলে দিয়েছে যে কেন এই বদলিটা নিয়ম বহির্ভূত, অর্থাৎ রাজ্য যে প্রতিহিংসা পরায়ণ ভাবে বদলি করছে সেটা আজকের কিন্তু স্পষ্ট বলেছে। কোন নির্দিষ্ট বদলির রুলস আছে, এদের নিয়োগ করেছে স্কুল কমিটি, সেই স্কুল কমিটি নিয়োগ করেছে, অথচ তাদের ডাইরেক্টর কিসের ভিত্তিতে এই বদলিটা করলো, সেই কতগুলো প্রশ্ন তুলে দিয়েছে এবং তিনি তার মাইন্ড স্যাটিসফ্যাকশন করেছে। আগামীকাল সকাল 11টায় এই মামলা রায় এবং নিশ্চিতভাবে এই বদলি প্রত্যাহার হবে এবং রাজ্যের গালে একটা থাপ্পড় সজোরে থাপ্পড় মারবে। এবং আপনারা দেখেছেন ইতিমধ্যে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কৃষক দত্ত মহাশয় তিনি কিন্তু পদত্যাগ করেছেন এবং তার সাথে আরো আরো অনেকেই পদত্যাগ করবে, কারণ নিশ্চিতভাবে আপনারা দেখেছেন
নেতৃত্বের ফলে
তারা যে অসাংবিধানিক রাজ্য সরকার চালাচ্ছে তার বিরুদ্ধে আমাদের যে লড়াই শিক্ষক হিসাবে যে আমাদের দায়িত্ব সেই দায়িত্ব আমরা পালন করার জন্য ঐক্যবদ্ধ হয়েছি। আজকে তার প্রমাণ যে হাইকোর্টে যারা রুলস দেখাতে পারছে না কো তাদেরকে বদলি রুলস দেখাতে পারছে না তারা কতটা অনৈতিকভাবে অসাংবিধানিক ভাবে চলছে। এই অসাংবিধানিকের বিরুদ্ধে অসাংবিধানিক সরকারের বিরুদ্ধে আমাদের লড়াই জারি আছে এবং আগামী দিনও জারি থাকবে। এই লড়াই জারি রাখবার জন্য পুতুল মণ্ডল আমাদের যিনি এখন মৃত্যুর সঙ্গে লড়াই করতে করতে আজকের দিনে দাঁড়িয়ে যিনি প্রথম বলেন যে আমার রাজ্য নেতৃত্ব কেমন আছেন তার আর সেই জায়গায় দাঁড়িয়ে তার এই আশা আকাঙ্ক্ষা এবং তার যে মনের জোর এই জোরটাকে কাজে লাগিয়ে আমরা কিন্তু এই রাজ্যে সমস্ত আন্দোলনকে সংগঠিত করবার চেষ্টা করছি। এই আন্দোলনে আজকে দিনে যারা মনে করছিলেন ক্যানেস পান্ডিয়া ভয় আজকে রাজ্য সরকারের আজকে রায়ের মধ্য দিয়ে এটা প্রমাণিত যে রাজ্য সরকার যে অনৈতিক কাজ করছে সেই অনৈতিক কাজের বিরুদ্ধে আমরা শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চ যথাযথভাবে আমরা লড়াই সংগ্রামটা চালাবো আর আবেদন করব। রাজ্য সম্পাদকও আবেদন করেছে এই বৃহত্তম লড়াই চালানোর জন্য যে অর্থনৈতিক যে ঘাটতি চলছে সেই অর্থনৈতিক সহযোগিতা আপনাদের অবশ্যই করা উচিত, তা অন্যথায় এই লড়াইটাকে দীর্ঘস্থায়িত করা সম্ভব নয়। অতএব সেই দিকে মাথায় রেখে আপনারা নিশ্চিতভাবে অর্থনৈতিকভাবে সহযোগিতা করবেন এবং আপনারা যারা পারবেন তারা আগামীকালকে যে 11টার সময় আমাদের যে জয়ের প্রথম সূচনা অন্যতম জয়ের যে প্রথম সূচনা রাজ্য সরকারকে যে আমরা প্রথম থেকে বলে এসেছিলাম যে রাজ্য সরকারকে হাইকোর্টের মাধ্যমে একটা থাপ্পড় মারা হবে সেই থাপ্পড়ের শুরুটা হবে সেই শুরুতেও আপনারা যারা যারা পারবেন কাছাকাছি যারা আছেন তারা অংশগ্রহণ করবেন। আমরা নিশ্চিতভাবে আমরা জয়ের টিকা আমরা পড়েই আমরা হাইকোর্ট থেকে বেরিয়ে আসব সেই জায়গাতেও আপনারা সেই শরিক হবেন এই আশা আকাঙ্ক্ষা আমরা যেমন রাখছি তেমনি আপনারা আপনারা মানসিকভাবে প্রস্তুত কেমন হন সেটা দেখবেন এবং এই সময়কালের মধ্যে যেটা পুতুল দিন আপনারা সবাই উদ্বেগ প্রকাশ করছেন বা চিন্তিত আছেন পুতুল দি কেমন আছেন। আজকে আপনাদেরকে আনন্দের খবর এটাই জানাই যে পুতুল দিকে আজকে প্রথম বাইরের খাবার দেওয়া হয়েছে এবং তার ছেলে দেখতে গিয়েছিল তার হাতে নিজে হাতে সে বিস্কুট তাকে খাইছে সে নিজে বিছানা থেকে উঠেছে। অতএব পুতুল দি তার মানসিক ভাবে এই লড়াইয়ে যেমন অংশগ্রহণ করবার জন্য সে যতটা ইম্প্রুভ করছে যত তাড়াতাড়ি ইম্প্রুভ করছে নিশ্চিতভাবে রাজ্যের যারা এতদিন এই ট্রান্সফারের ভয়ে অনেকেই হয়তো আমি চাই বা না চাই এটা অবশ্যই অনেকেই স্বীকার করবেন যে অনেকে হয়তো ভয় সন্তুষ্ট হয়েছিলেন আজ পুতুল দি তার আবার লড়াইয়ের ময়দানে নামার জন্য তার ছেলের হাতে বিস্কুট খেয়ে আমাদের কাছে বার্তা দিল যে আমি ফিরে আসছি লড়াইয়ের ময়দানে। নিশ্চিতভাবে যারা ভয় ভীতিতে আছেন অনেক ক্ষেত্রে শাসক দলপন্থী কিছু আছে শিক্ষকের আছে যারা বিভিন্নভাবে ভয় দেখানোর চেষ্টা করছে আমার কাছে খবর আছে যে কোন 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 ক্ষেত্রে পৌরসভার চেয়ারম্যানরাও সরাসরি হস্তক্ষেপ করছে। আমরা বলছি যে ট্রান্সফারটা যে অনৈতিক এই ট্রান্সফারের ভয়ে যারা এখনো ঘরে বসে আছেন তাদেরকে আমরা অনুরোধ করব পুতুল দির শক্তিকে কাজে লাগিয়ে এবং হাইকোর্টের আজকের যে রায়ের যে গতিবিধি যে পথ তাতে আপনারা নিশ্চিতভাবে মানসিকভাবে শক্তিশালী হবেন এবং সেই শক্তিকে কাজে লাগিয়ে আগামী দিনে আমরা নিশ্চিতভাবে গোটা রাজ্যব্যাপী আরো বৃহত্তম সংগ্রাম করবার জন্য প্রস্তুতি হব। আপনারা মানসিকভাবে প্রস্তুত।